জমিদার আর জমিদারি না থাকলেও পড়ে আছে শুধু জমিদারের সে রেখে যাওয়া স্থাপত্য। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার করৈতলী গ্রামের জমিদার বাড়ি। স্থানীয়ভাবে বাড়িটি বাবুর বাড়ি নামে সবার মাঝে পরিচিত। বাড়িটিকে ঘিরে রয়েছে প্রায় হাজার বছরের ইতিহাস। জানা যায় 1220 সালে হরিশচন্দ্র বসুর হাত ধরে জমিদারের করৈতলিতে প্রত্যাবর্তন ঘটে। এরপর প্রায় 700 বছরের শাসনের পর 1951 সালে শেষ জমিদার গোবিন্দচন্দ্র বসুর হাত ধরে সমাপ্তি ঘটে রাজপরিবারের। চাঁদপুর শহর থেকে আনুমানিক 20 কিলোমিটার দূরে করৈতলী গ্রামে অবস্থিত জমিদার বাড়িটি এখন শুধু কালের সাক্ষী হয়ে পড়ে আছে। বাড়িটির তিনটি ভবন, একটি দুর্গা মন্দির, বাবুর দিঘি নামে একটি বিশাল দিঘি, দিঘির মধ্যে একটি শান বাঁধানো খাট ও একটি দরবার হল নিয়ে গঠিত। এছাড়াও করৈতলী বাজারের মধ্যস্থানে শ্মশান কালী মন্দির রয়েছে। মূল ভবনটি ছিল জমিদারদের বসবাসের জন্য, আর অন্য দুইটি ভবন ব্যবহার করা হতো মালামাল ও প্রজাদের কারাগার হিসেবে। জরাজীর্ণ লতা পাতা মোড়ানো বিধ্বস্ত মূল প্রাসাদের ভেতরে গেলে এখনও দেখা মেলে প্রাচীনকালের নান্দনিক ও সুনিপুণ নির্মাণশৈলী। এছাড়াও জমিদারদের আত্মগোপন করার জন্য এই বাড়িটিতে একটি সুড়ঙ্গ পথ রয়েছে। লোকমুখে কথিত আছে এখানে একটি প্রচলিত আন্ধার মানিক নামের সুড়ঙ্গ পথ অর্থাৎ গুপ্তধন রাখার ঘরও রয়েছে, কিন্তু বর্তমানে এটি বালু দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। বাড়ির পেছনের অংশে রয়েছে ছোট একটি পুকুর, যে পুকুরটি শুধুমাত্র জমিদার বাড়ির নারীরা ব্যবহার করতেন। এর আশপাশ দিয়েও কোনো পুরুষদের চলাফেরা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। পুরুষদের ব্যবহারের জন্য বাড়ির সামনে রয়েছে আরেকটি পুকুর। একসময় প্রায় 300 একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও জমিদার বাড়িটির বর্তমান অস্তিত্ব এখন খুবই সামান্য জায়গা জুড়ে। তার ওপর যা আছে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ না থাকায় বিলুপ্তির পথে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এখানে আরও তিনটি ভবন ছিল, কিন্তু ঠিকঠাক রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো ধ্বংস হয়ে গেছে। জানা যায় ভবনের দেওয়াল থেকে ইট খুলে নেওয়া, ভেতর থেকে মাটি খুঁড়ে নেওয়া, এমনকি প্রাসাদের সিলিং থেকে লোহা খুলে নিয়ে বিক্রিও করেছেন স্থানীয়রা, যার ফলে প্রাসাদগুলোর বিভিন্ন অংশে ফাটল ধরেছে এবং অনেক অংশ ভেঙে গিয়েছে এবং ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছে ঐতিহ্য বহনকারী কালের সাক্ষী এই স্থাপনাগুলো। অত্যাচারী জমিদার হিসেবে এই বাড়ির জমিদারদের কুখ্যাতি রয়েছে। স্থানীয়দের মুখে প্রচলিত রয়েছে তখনকার জমিদাররা ছিলেন অত্যাচারী, হিংস্র স্বভাবের। গোবিন্দ বসু যখন জমিদারির মালিক হল তখন অত্যাচারের মাত্রা বহুগুণ বেড়ে যায়। পরবর্তীতে অত্যাচারী এই জমিদারের মৃত্যু হলে তার উত্তরাধিকারীগণ হীনবল হয়ে পড়ে এবং ভারত স্বাধীন হলে 1951 সালে তারা জনরোষে পড়ে রাতের অন্ধকারে বিষয় সম্পত্তি ফেলে রেখে ভারতে পলায়ন করে। স্থানীয় শিক্ষাক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন জমিদার গোবিন্দ বসু। 1913 সালে তিনি প্রতিষ্ঠা করেছেন পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয়। এছাড়াও করৈতলী বাজার এবং পাইকপাড়া বাজারও এই জমিদারদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়। নামে জমিদার বাড়ি হলেও রক্ষণাবেক্ষণের অভাবে করৈতলী জমিদার বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঠিকভাবে সংস্কার করলে দর্শনীয় এই বাড়ি দেখার জন্য প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক ভ্রমণপ্রিয় মানুষ ছুটে আসবেন।